সারা দেশব্যাপী তীব্র তাপ প্রবাহের কারণে ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চালক সিএনজি চালক ও পথচারীদের মাঝে খাবার চালাইন বিতরণ করেছেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান বুধবার দুপুরে ভালুকা বাস স্ট্যান্ডে শিমুলতলি এলাকায় অটোরিকশা চালক সিএনজি চালক সাধারণ জনগণ পথচারী বিভিন্ন পেশার মানুষের মাঝে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দর উদ্যোগে খাবার চালাইন বিতরণ করা হয় এ সময় ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন সারা দেশে তীব্র তাপপ্রবাহের কারণে অটোরিকশা চালক সিএনজি চালক সাধারণ জনগণ পথচারী বিভিন্ন পেশার মানুষের মাঝে খাবার চালাইন বিতরণ করি এবং তীব্র তাপ কালে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ বক্তব্য প্রদান করছি তিনি আরও বলেন তীব্র গরম তাপপ্রবাহে যেন আমরা অপ্রয়োজনে ঘর থেকে বের না হই যদি বের হইতে হয় সাথে পানির বোতল খাবার চালান ইত্যাদি সরঞ্জাম নিয়ে বের হই শফিপুর ইউনিয়নের চর মালিয়া গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে কালাম শিকদার নামে এক বাউল শিল্পীকে হাত পা ও মুখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান মুলাদি থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বরিশাল প্রতিনিধি লিটন তালুকদার জানান চর মালিয়া গ্রামের বাসিন্দারা তাকে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় ওসি মোহাম্মদ জাকারিয়া জানান বাউল শিল্পী কালাম শিকদার শুক্রবার গভীর রাতে একা বাড়ি ফিরছিলেন রাত দেড়টার দিকে বাড়ির কাছাকাছি রাস্তার পাশে টয়লেট করছিলেন এমন সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় সাত আটজন এসে তার মুখ চেপে ধরে পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা কালামের হাত পা ও মুখ বেঁধে মারধর করে ঘর থেকে দুইশো গজ দূরত্বে তাকে ফেলে রেখে যায় মোলাদি থানা ওসি জাকারিয়া আরও বলেন মামলা হয়েছে ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ময়মনসিংহের ভালুকাই মেদুয়ারি ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান বুধবার সকাল এগারোটায় ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ভালুকা উপজেলা বীর মুক্তিযোদ্ধাগণ আয়োজিত ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল মিয়া মোহাম্মদ আমিনুল ইসলাম মহাসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু সহ অন্যান্যরা অনুষ্ঠানে দুই নং মেদুয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের অন্যতম সাব সেক্টর কমান্ডার প্রয়াত মেজর আফসার উদ্দিন আহমেদ ও তার সন্তান সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন তারই প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ঈশ্বরদীতে প্রচণ্ড তাপদহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় সিরাতুল ইস্তিস্কার নামাজ আদায় ঈশ্বরদী প্রতিনিধি আক্তার সাজিদ জানান বুধবার সকালে প্রচণ্ড তাপদহ থেকে রক্ষা পেতে পূর্ব টেংরি কেন্দ্র ঈদগা মাঠে সিরাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে বিগত দশ দিন থেকে ঈশ্বরদীতে উনচল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোনো কোনো দিন ঈশ্বরদীর তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়। মানুষ সহ পশুকুল অসুস্থ হয়ে পড়ছে গাছের পাতা ঝরে পড়ছে মাঠের ফসল ও সবুজ রাজি মরে গেছে এবং জমরে যাচ্ছে এসব নানা কারণেই আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে বৃষ্টিপাতের আশায় নিজেদের সকল প্রকার ভুল ভ্রান্তি অপকর্মসহ নানা পাপ কাজের ভুল শিকারের মাধ্যমে রৌদ্রের মধ্যে নামাজের কাতারে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বৃষ্টি কামনা করা হয় মাদারীপুরে বৃষ্টির জন্য ইস্তিশ নামাজ আদায় মাদারীপুর প্রতিনিধি এস এম আজার হোসেন জানান অসহনীয় গরম থেকে বাঁচতে মাদারীপুরে বৃষ্টির জন্য ইস্তিশকার নামাজ আদায় করেছে মোস্তফাপুর ইউনিয়নের মুসলিরা বৃহস্পতিবার সকাল দশটায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করা হয় খামারবাড়ি দরবার শরীফ মাওলানা শফিউল্লাহ রাহমানি সাহেবজাদা ছোট হুজুর নামাজ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন এদিকে একই সময়ে মাদারীপুর সদরের মাদ্রা বাংলা সহ একাধিক স্থানে স্থানীয় মাঠে বৃষ্টির জন্য নামাজ ও মুনাজাতে মুসল্লিরা অংশ নেন মুনাজাতে ক্ষমাসে বৃষ্টির জন্য কান্নাকাটি করেছেন মুসল্লিরা নরসিংদীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নরসিংদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ জানান প্রথম ধাপে নরসিংদীর দুটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয় জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নরসিংদী সদর ও পলাশ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা যায় আগামী মে মাসে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে সদর উপজেলার চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন নারায়ণগঞ্জে বৃষ্টি প্রার্থনায় সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় নারায়ণগঞ্জ প্রতিনিধি এস এম শাহিন জানান কয়েকদিন অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহে মানুষ পশুপাখি বৃক্ষ ও তরুলতা কিছুই হাঁপিয়ে উঠেছে নারায়ণগঞ্জের বৃষ্টির জন্য সাতুল ইস্তিসা নামাজ আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় মাজদাইরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে নামাজে ইমামতি করেছেন দাতা সড়কের বড় মসজিদের খতিব আব্দুর রহমান তীব্র গরমে সূর্যের তাপসহ উপেক্ষা করে নামাজে মুসলরা অংশ নেন নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা জামালপুরের সরিষাবাড়িতে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করেছে স্থানীয় মুসল্লিরা সরিষাবাড়ি প্রতিনিধি সাইদ মাহমুদ জানান বৃহস্পতিবার সকাল দশটায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন বাইতুল ফালা জামে মসজিদ ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয় নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ফালা জামে মসজিদের খতিব মাওলানা হাসানুজ্জামান এ সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন নামাজে আসা মুসলিরা অপরদিকে বৃষ্টি প্রার্থনায় উপজেলা মহাদান ইউনিয়নের কারোগ্রামে এবং পোগলদিঘি ইউনিয়নের বয়রা এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয় তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে তিনটি জামায়াতে কয়েক শতাধিক মুসলি নামাজে পদ্ধতি অনুযায়ী মাঠের মাঝে সিদ্দিরগঞ্জের নং ওয়ার্ডের ভয়ানক তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু পকর সিদ্দিক সাহেবের একটি অভিযানিক স্পেশাল টিম সিনিয়র স্টাফ রিপোর্টার আসিফ আহমেদ রানা জানান মঙ্গলবার দুপুরে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গুলাম মোস্তফা রাসেল গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা জেলার সোনাডাঙ্গা থানার শহীদ গাজীর ছেলে মোহাম্মদ কামাল গাজী সিদ্দিরগঞ্জ থানার আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ আকাশ ও মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আনসার আলীর ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে সজীবকে গ্রেফতার করেছে বলে জানানো হয় জালকুড়ি তালতলার দেওয়ান মঞ্জিলে হাজি রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্ল্যাটের জানালার গেল কেটে অজ্ঞাত সাত থেকে আট জনের ডাকাত দল ভিতরে প্রবেশ করেন এ সময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে একান্ন ভরি এগারো আনা স্বর্ণ পাঁচটি মোবাইল ফোন একটি ম্যাকবুক ও নগদ দশ লাখ টাকা নিয়ে যায় পরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে তিন ভরি লুণ্ঠিত স্বর্ণসহ ভয়ানক তিন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অভিযানিক টিমে উপস্থিত ছিলেন এসআই কামরুল হাসান এসআই ইয়াউর রহমান এসআই সালেকুজ্জামান সহ আরও অনেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের সাথে আরও সাতজন জড়িত রয়েছে বলে জবানবন্দি দিয়েছেন যে ডাকাতি সংগঠিত হয়েছে এই ডাকাতদের ডাকাতি মামলাটা ডিটেক্ট করার জন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে এবং আমাদের গোয়েন্দা ডিবি যারা আছে তারাও কাজ শুরু করে তো ছিল তাঁরা এই ডাকাতিরা সংগঠিত করেছে তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং তিন ডাকাতি গ্রেপ্তার করতে সক্ষম হয়